আসসালামু আলাইকুম হে ক্যান্টার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের কন্টেন্টটি শুরু করতেছি প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলটিকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন এতে অ্যাকচুয়ালি ভিডিও বানানোর ইন্সপায়ারটা অনেক বৃদ্ধি পাচ্ছে আমার আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানানো একদিনে তিনটে আপলোড দেওয়া মেটার না তবে আপনাদের এই অডিয়েন্স সাপোর্টটা আমাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আমি যেহেতু ইরেগুলার ভিডিও আপলোড দেয় যে কারণে আমার অডিয়েন্স ড্রপ করে আজকে যে বিষয়টা মূল টপিক হলো তাহলে অফিস থেকে আপনাদের অনেক সময় কল দেওয়া হয় অফিস থেকে কল দিয়ে ওটিপি চাওয়া হয় এই বিষয় নিয়ে অনেকেই অভিযোগ করেন যে আমাকে অফিস থেকে কল দিয়েছে অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা এবং আপনার পূর্ণাঙ্গ তথ্যই নিয়ে আপনাকে কল দেয় এবং আপনি বিলিভ করেন যে হ্যাঁ ব্যক্তিটা আমি এবং আমার সম্পূর্ণ তথ্য তার কাছে রয়েছে এবং তারা যে কথাটা বলে মূলত কল দিয়ে বলে যে আপনার বইটির নাম্বার পরিবর্তন করতে হবে বা তথ্য আপডেট করতে হবে এর ধারাবাহিকতায় বা এই জন্য আপনার ফোনে একটা ওটিপি যাবে যদি আপনি ওটিপিটি না দেন তাহলে আপনার ভাতা বাদ হয়ে যাবে এই সংক্রান্ত বিষয়টি অনেকে মনে করেন না যে আমি আপনাদেরকে কল আমার কিছু লোক আছে যারা আপনাদেরকে এই সকল তথ্যগুলো ক্লিয়ার কল দিবে আমার মতো বলতে ওরাও তো মানুষ বাংলাদেশেরই নাগরিক এখন কথা হলো তারা যদি কল দেওয়ার ফলে আপনি ওটিপি দিয়ে নেন বা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যার সম্মুখীন হবেন কিনা বিষয়টা হলো অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস তারা ভাবে পেয়ে যাবে যার ধারাবাহিকতায় আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকমের টাকা আসে শুধু যে ভাতার টাকা তা না বিভিন্ন টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসে তারা কিন্তু পূর্ণাঙ্গ অ্যাক্সেস সহকারে সেই অ্যাকাউন্টের টাকা উঠিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কোনো নোটিফিকেশন নাও আসতে পারে কারণ আমি নিজে এটা শিকার আমার অ্যাকাউন্টের টাকা এক তুলে তুলে নিয়ে গেছে আমি কারো কাছে অভিযোগ জানিয়েও এ সমাধান পাইনি অবশেষে আমাকে অ্যাকাউন্টটি ব্লক করে দিতে হয়েছে তো এরকম সমস্যা যদি আপনাদেরও পড়েন বা পড়তে হয় যে নাম্বার আপনার ওটিপিটা দিয়ে ফেলেছেন যত দ্রুত মধ্যে পারবেন আপনার উপজেলায় গিয়ে নাম্বারটা পরিবর্তন করে ফেলবেন আর তাও যদি সম্ভব না হয় যে না নাম্বার আমি পরিবর্তন করতে পারতেছি না বা উপজেলার সার্ভার ডাউন আছে তার অ্যাক্সেস করতে পারতেছে না আপনি দ্রুত আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন আসলে এরা এই তথ্যগুলো কিভাবে পায় এই বিষয়টার সঙ্গে অনেকেই জড়িত এবং অনেকেই আবার না জেনে শুনেই তথ্যগুলো বাইপাস করে দেয় যেমন বিভিন্ন উপজেলায় তালিকাভোগীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেখান থেকে খুব সহজে পতারক চক্ররা এই বিষয়গুলোকে ডাউনলোড করে নিয়ে আপনার পূর্ণাঙ্গ তথ্য যেহেতু ওইখানে দেওয়া রয়েছে ওইগুলো দেখে আপনাকে কল দিয়ে আপনার তথ্য তারা হাতিয়ে নিতে চায় সো আমাদের এই বিষয়গুলোকে একটু সচেতন হওয়া উচিত যে এই বিষয়গুলো সিক্রেট ফাইল হিসেবে পরিচিত এবং এগুলো সিক্রেট রাখা দরকার বিভিন্ন মেম্বার বা চেয়ারম্যান থেকে অনেক সময় তথ্যগুলো ফ্লাস হয় এবং এমপি প্রতিনিধিরাও এর আগে অনেক সময় অফিস থেকে সে তথ্যগুলো নিয়ে গিয়েছিল মূলত নির্বাচনের সময় ওই তথ্যগুলো তাদের কাছে কিন্তু এখনো আসছে প্রতারক চক্ররা এই তথ্যগুলো সংগ্রহ করে বিভিন্ন সময় আপনাদের হয়রানি ফেলে সো আমাদের উচিত হবে এই সকল বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন আর কোনো অ্যাকাউন্টের সমস্যা বা ওটিপি দিয়ে থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবতায় ভাতভোগেরা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আসসালামু আলাইকুম